ঘূর্ণিঝড় ইয়ানে তাণ্ডব, বৃষ্টির জল থেকে বাঁচে মাইকে কন্ডম পরিয়ে রিপোর্টিং সাংবাদিকের। সারাদিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছিল যে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিকের মাইক শুষ্ক রাখতে পারছিলেন না। এমনই এক সময়ে NBC2 এর রিপোর্টার কাইলা গ্যালার তার মাইক্রোফোনে কন্ডম পরিয়ে দেন, আর সেই অবস্থাতেই তিনি গ্রাউন্ড জিরো থেকে হ্যারিকেন ইয়ানের রিপোর্টিং করছিলেন। ঘূর্ণিঝড় ইয়ানের তাণ্ডবে তছনছ হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডার একটি বিস্তীর্ণ অংশ। অবস্থা এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে যে ঝড় বৃষ্টি থেমে যাওয়ার চার দিন পরেও জমা জল নামার নাম বন্ধ পর্যন্ত ছিল না। গত রবিবার পর্যন্ত সেই জমা জলের সাথে রীতিমতো হিমশিম খেতে হয় সেন্ট্রাল ফ্লোরিডার মানুষজনদেরকে। হ্যারিকেন ইয়াকের প্রকোপে ফ্লোরিডায় কমপক্ষে 64 জনের মৃত্যু হয়েছে বলে সেখানকার একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে। গত রবিবার রাত পর্যন্ত সেখানে একাধিক বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় ছিল বলেই জানা গিয়েছে। এর মধ্যে স্থানীয় এক মিডিয়া রিপোর্টার মজাদার কাণ্ড প্রকাশ্যে এসেছে, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে পড়েছে। সারাদিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছিল যে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিকের মাইক শুষ্ক রাখতে পারছিলেন না। এমন সময় NBC2 এর রিপোর্টার কাইলা গ্যালার তার মাইক্রোফোনে কন্ডম পরিয়ে দেন, আর সেই অবস্থাতেই তিনি গ্রাউন্ড জিরো থেকে হ্যারিকেন ইয়ানের রিপোর্টিং করছিলেন। এদিকে টিভির দর্শকরা বুঝে উঠতে পারছিলেন না যে কাইলা তার মাইকে কি পরিয়েছেন। তার এবং সেই কন্ডম পরিহিত মাইকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল। সেই পোস্টে বহু মানুষ জিজ্ঞাসা করেছিলেন কি পরানো রয়েছে মাইকে। নেটিজেনরা এতটাই কৌতূহলী হয়ে ওঠেন যে কাইলাকে শেষ পর্যন্ত একটি ভিডিও রেকর্ড করে জানাতে হয় তার মাইকে কি পরানো ছিল। It helps protect the gear. We can't get these mics wet. There's a lot of wind, a lot of rain. So we got to do what we got to do, and that is put a condom on the microphone.